কাতারে প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল কাতার আর্মি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ভুল শুধরে নেয়ার চেষ্টা জামাল ভুঁইয়াদের অন্য সব দিনের তুলনায় এদিন সবার মাঝেই ছিল একটা চনমনে ভাব এরই মধ্যে খুশির খবর পৌঁছে গেছে দলের সবার কাছে চোট থেকে সেরে ওঠায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন আক্রমণ ভাগের নির্ভরতার প্রতীক নাবিব নেওয়াজ জীবন নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়ে দলের সঙ্গে কাতারে যেতে পারেননি জীবন আশা ছেড়েই দিয়েছিলেন ফিজিও এবং কোচের পরামর্শে নিয়ম মেনে চলায় ব্যথা এখন নেই তাই তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পরবর্তীতে তার যে আসলে যে পেইন ছিল সেই পেইনটি যেহেতু কেটে যায় এবং সে তৎক্ষণাৎ আমাদের দলের যে ফিজিও এবং ফিটনেস ট্রেনার এবং কোচ তাদের সাথে যোগাযোগ করে এবং সেই প্রেক্ষিতে তাকে পুনরায় আমরা আমাদের প্রধান প্রশিক্ষকের ডিসিশন অনুযায়ী আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী জীবনকে কাতারে পাঠানো হচ্ছে দলের সাথে জয়েন করবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে জীবন আমাদের মূল একাদশেও খেলতে পারে এমন খবরে খুশি জীবনও আমার ব্যথাটা এখন ভালো অনুভব করতেছি এবং আমাদের ফিজিও অ্যান্ড্রি সে প্রতিদিনই আমার সঙ্গে ভিডিও ফোনে কথা বলতো এবং আমার খোঁজখবর রাখতো আমার কি অবস্থা আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন খেলতে পারি এবং এছাড়াই ভালোভাবে জীবন সুসংবাদ পেলেও জেমি আবারও পেয়েছেন দুঃসংবাদ তৃতীয়বারের পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন তিনি দু তিন দিন পর আবারও হবে তার পরীক্ষা নেগেটিভ হলেই তাকে পাঠিয়ে দেওয়া হবে কাতারে এখন সে কিছুটা ভালো এবং স্বস্তি বোধ করছে এবং জেমি আশা করছে যে আগামী তিন চার দিন পরে আমরা যে কোভিড টেস্ট করব সেটা টেস্টে আশা করছি আমরাও আশা করছি সেও আশা করছে সেটা নেগেটিভ আসবে এবং জেমি এটাও বিশ্বাস করে যে সে আসলে চার তারিখের মাঠে চার তারিখের খেলায় বাংলাদেশ কাতার ম্যাচে সে মাঠের ডাগআউটে থেকে দলকে নেতৃত্ব দিবে কাতার আর্মির পর লুসাইল এফসির সঙ্গে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাফুফে পারভীন আক্তার সময় সংবাদ ঢাকা